ঘরে ওয়াইফাই নেই, আমার ঘরে নেট কানেকশন। তোমরা আমার পাশে থাকো, তাহলে নিশ্চয়ই আমি নেট কানেকশন নেওয়ার মতন ক্ষমতা আনতে পারবো। কারণ আমার অত ইনকাম নেই যে আমি একটা পুরো নেট কানেকশনে মাসে মাসে টাকা দেবো। আমার কাণ্ড আমি তোমাদের কি বলবো, মানে আমি ভুলে গেছি যে আমার ভাত গরম বসানো হয়নি। আমি এখন ভাত গরম বসাবো, তারপরে খাবো। I wonder if God got a plan for everyone. Hello friends, good night. আমি এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এখন কটা বাজে দেখি না, 9:45 বাজে। আমি এলাম কাজ থেকে, তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই। আর ঘরে আজকে কেউ নেই, মামামদাও নেই। মামামদাও গেছে, পিপির শ্বশুর মারা গেছে, তো উনি তো তাই জন্য দামাম ভোরবেলায় বেরিয়ে গেছে। আমি সকালবেলা যেহেতু যে পরীক্ষা দিতে গিয়েছিলাম, তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করেনি, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা কন্টিনিউ করি। চলো সবে এলাম অফিস থেকে, কিছু কেনাকাটি করে নিয়ে এসেছি আর ফ্রেশ হয়ে আসছি। দাদা আমি হয়ে গেছি ফ্রেশ, তো বাইরে থেকে কিছু খাবার এনেছি, কারণ একটু প্রবলেম চলছে তাই আমি এখানেই খাচ্ছি। তো দেখা যাক কী কী এনেছি, চাও তোমাদেরকে দেখায়। আনবক্সিং হবে, এই হলো আর এই হলো। এখন তো প্লাস্টিক দেয় না, প্লাস্টিক ব্যান্ড হয়ে গেছে আমাদের এখানে, তাই নিউজ পেপারে। চলো দেখা যাক কী আছে। মোগলাই, এই আমি এটাকে সার্ভ করে নেব। একা আমি একদম খাবো না, এটা সকালবেলার ব্রেকফাস্ট আমার, তোমরা ভেবো না একা আমি সব এতগুলো খাবো। এই এখন সকালবেলা ব্রেকফাস্ট এটা, উফ কী করবো। আর এখানে দিচ্ছে তরকারি, এখানে আমি চালাটা রেখে দিলাম। ফেভারিট মিষ্টি বলতে এই একটা, পরে আমি একদম মিষ্টি লাভার নই, খুব একটা মিষ্টি ভালোবাসি না। ল্যাংচার সাথে ওই মালাই টাইপের থাকে, যাই হোক পরমাণু রাবড়ি ফাবড়ি, আমি এইসব দুধ ভালোবাসি দুধে। আর এইটা হলো একদম সুগার ফ্রি মিষ্টি, আমাদের এইখানে দেখো, আমাদের এখানে একটা দোকানেই পাওয়া যায় এই মিষ্টি। বন্ধুরা এখন বেজে গেছে, দেখতেই পাচ্ছ, এগারোটা বেজে গেছে। সব কাজ বাজ হয়ে গেছে, বাসন টাসন মেজে টেজে সব কিছু নিয়েছি, বিছানা আমার রেডি। এবার চুপ করে শুয়ে পড়ো, একা একা একটু ভয় লাগছে। কোনোদিন আমি এরকম একা শুইনি, মানে যখনই শুই পাশে বন্ধুদের ডেকে নিই, কিন্তু ওরা আজকে কেউ নেই, আমাকে আজকে একাই শুতে হবে। তো চলো এখানেই আজকের মতো গুড নাইট, কালকে সকালেই ব্লগটা আবার কন্টিনিউ হয়েছে। গুড নাইট ফ্রেন্ডস, এখন বাজে 8:30, তো 8:30 বেজে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি, বিছানা আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঘরটা আমি মুছবো, ঘরটা মুছবো, একটু বসি, ঘর মুছবো, মুছে দেখি। ও হ্যাঁ, কালকে তো মোগলাইটা ছিল, আমি অতগুলো খাইনি, ওই মোগলাইটা একটু গরম করে খেয়ে নেবো, তারপরে দুপুরে রান্না। তো দুপুরে দেখা হবে কি রান্না করা যায়। এখন কিছু ভাব, আমাদের এখানে বুস্টার ডোজ দিচ্ছে, ভাবছি আজকে দিয়ে নেবো। তোমরা দিয়েছিলে ডোজ? তোমরা কিন্তু তাড়াতাড়ি দিয়ে নাও বুস্টার ডোজ, তোমরা যদি দিতে চাও আমাকে বলো, ফ্রিতে আমাদের এখানে বুস্টার ডোজ দিচ্ছে, আমি তোমাদের ঠিকানা বলে দেবো। তোমরা তাড়াতাড়ি চলে আসতে পারবে এখানে বুস্টার ডোজ দিতে। তো এখন চলছে, এখন চলছে, অনেক চলছে, 2 অবধি চলে না, তো ভাবছি আজকে দিয়ে আসবো, সুবিধা হয়ে যাবে। এছাড়া সকালবেলা তো একটু সময় প্রবলেম হয়। তো চলো সব কাজ বাজ করে নিই, ব্রেকফাস্ট টাইমে দেখা হচ্ছে। তো এখন খিদে পেয়েছে, একটুখানি খাবো, এই যেখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এই হলো কফি, এখানে কফি খাবো, কফি আর বিস্কুট এখন খাই। আর এই যে এখানে
আটা মেখে রেখে দিয়েছি। দম মম আসছে তাই জন্য আমি রাতের খাবারটা করে রাখছি, এখানে আলু চচ্চড়ি আর এই যে ভাত, এই ভাত ভাত যে আটা মেখে রেখে দিয়েছি, পরোটা করবো, আটার পরোটা আমি সেঁকে দিয়ে চলে যাবো, মামা মেখে ভেজে নেবে তাহলে হয়ে যাবে। আমি নিম দিয়ে কালু জিরে দিয়ে আলুর চচ্চড়ি খুব টেস্টি হয়, এই আলু চচ্চড়িটা খেতে সবাই ভালোবাসে আমার হাতে, তাই আমি এটাই বানাচ্ছি। তাই এখন আলুটা একটু ভাজা হবে, তারপরে জল দিয়ে দেবো, ফুটবে, নুন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস শর্টকাট আলু চচ্চড়ি। আর এখানে পরোটা বলে সেটা পরোটাই বাজিয়ে দেয়, সব করে যদি সময় থাকে তো ভ্যাকসিনটা দেওয়া, এবং যদি না সময় থাকে তো কালকে। চলো তাড়াতাড়ি রান্না বান্না করে নিই, টাটা। হ্যাঁ, এখন বাজে 12:30, আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি, রান্না বান্না, মামা রাত্রিবেলা ডিনার সব কিছু, আর সব দেখছি একদম পরিষ্কার, সব মুছে পিছে রেডি। তো চল দেখাই কী কী হয়েছে। পরোটাগুলো না একটুখানি টেনে বেঁকে টেনে বেঁকে গেছে, মানে আমি সেরকম রান্না বান্না পারি না, যাই পারি একটুখানি, মানে মামা যখন থাকে না তখনই আমি রান্না বান্না করি, এছাড়া সেরকম রান্না বান্না করে না। তো মানে পরোটা শেখে রেখেছি, মামা এসে ভাজতে দেওয়া, এই পরোটা করে শেখে রেখেছি, আর তরকারিটা সাদা আলু চচ্চড়ি, সবার পছন্দ সাদা আলু চচ্চড়ি, হিং দিয়ে কালো জিরে দিয়ে সাদা আলু চচ্চড়ি, এই ভা ডাল সেদ্ধ, ডিম ভাজা, আলু চোকা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর এই ভাত। ভাতটা করে দিয়ে গেছিলো, তো ভাতটা শুধু গরম বসাবো, ফ্রিজ থেকে বাড়তে দেখেছিলাম ভাতটা, তো ভাতটা গরম বসাবো। তো এখন বাইরে অর্ডারের জামা কাপড় আছে, অর্ডারের জামা কাপড় সব বের করে তো আর তোমাদের দেখাই, কত জামা কাপড় হয়ে গেছে বাইরে, সব কালকে ধুয়ে টুয়ে রেখেছি, তো তোলা আর হয়নি আমার। তো চলো এই রান্নাঘরে, হ্যাঁ তখন সব কাজ কমপ্লিট হলো, সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, চলো দেখাই বাইরে কি অবস্থা। দেখো বাইরে কিরকম সুসাইড করার মতো জামা কাপড় ঝুলছে, জাস্ট দেখো, দেখছো জামা কাপড়ের কি অবস্থা, মানে পুরো বারান্দাটার কি অবস্থা। দোকানগুলোকে দোকানই লাগছে জামা কাপড়ে, তো এই দোকানগুলোকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ভাঁজ টাজ করে নিয়ে এইদিকে দেখো কিরমভাবে কী অবস্থা। তো বাইরেটা আবার পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে, তারপরে স্নান করতে যাবো, চলো সব ভাঁজ টাজ করে নিই ঝপঝপ করে। সব কিছু গোছাগুছি হয়ে গেছে, এই যে এইখানে এই যে এইটা এই জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি, কার কেচে দিয়েছিলাম, তো এইটা আবার আলমারিতে উঠি, আর ওইখানে দেখতে পাচ্ছ সব কিছু টিপটপ করে রেখে দিয়েছি, আর এটা আমার স্নানের জামা কাপড়, স্নান করে একটা পরবো। আর চলো বারান্দাটা তোমাদের দেখাই, দেখছি বারান্দা আমার পুরো ফাঁকা করে দিয়েছি, মানে সব আমার না এত গেজাগেজি একদম ভালো লাগে না। এই দেখো এই এইখানে আমার বাড়ি জামা কাপড় থাকে, আর এইটা আমি পরে কাজে যাই, কাজে যাবো বলে বাইরে রেখে দিয়েছি, আর এই শাড়িটা রাখা আছে, আয়রন করে তুলতে হবে আলমারিতে, এই দেখতে পাচ্ছ একদম টিপটপ হয়ে গেছে। তো বাকি সব কিছু হয়ে গেছে, এবার আমি স্নানটা করে নেব, করে ঠাকুর পুজো দিয়ে নিয়ে খাবো, খেয়ে একটু এডিটিংটা বাকি আছে আজকে, যেহেতু তোমাদের আজকে যে ভিডিওটা আপলোড করবো আমি, তো বসি আমি তো কাজের ওখানে, ছাড়া দেখো আমার ভিডিও লেট আপলোড হয়, মানে এই সন্ধ্যের দিকে 6:30-6:30 বেজে যায় আমার ভিডিও আপলোড করতে, এই তার একটাই কারণ আমার ঘরে ওয়াইফাই নেই, আমার ঘরে নেট কানেকশন নেই, আর আমার 1 GB নেট, সেই নেটে মানে একটা তোমরা ভালো করে জানো, মানে যারা ইউটিউব করো তারা তো জানোই, আর যারা করো না তাদের এইটুকুনি আইডিয়া আছে যে ওই ওইটুকুনি নেটে আবার একটা 10 মিনিট, 7 মিনিট, 5 মিনিটের ভিডিও, খুব কম 5 মিনিট হয়, 5 মিনিট হলে তাও হয়তো সবার নেট ধারছে হয়ে যায়, কিন্তু ওরকম ভিডিও মানে আমি যে ব্লগগুলো বানাই সেই ব্লগগুলো বানাতে না, খামচি পাখাটা অফ দেখো, সেই ব্লগগুলো বানাতে না বানান মানে আপলোড করতে প্রবলেম হয়ে যায়, তাই যেহেতু আমার অফিসে নেট আছে তাই জন্য অফিসে ওয়াইফাই থেকে আমি নেট কানেক্ট করে আমার ভিডিও ছাড়ি, অনেক প্রবলেম হয়, তোমরা আমি সন্ধ্যেবেলা ভিডিও ছাড়ি তার তাই তোমরাও দেখতে লেট হয়ে যায়,
কিছু মনে করো না, তোমরা আমার পাশে থাকো, তাহলে নিশ্চয়ই আমি নেট কানেকশান নেওয়ার মতন ক্ষমতা আনতে পারবো। কারণ আমার অত ইনকাম নেই যে আমি একটা পুরো নেট কানেকশানে মাসে মাসে টাকা দেবো, খুব অসুবিধা হয়ে যাবে। তোমরা আমার প্লিজ পাশে থাকো, আমি যদি নিজের খরচায় নেটের টাকা ভরিয়ে নেট সকাল সকাল তোমাদের আপলোড দিতে পারি আমার প্রত্যেকটা ব্লগ, এইটুকুনি ভগবান চেয়ে আশা করছি সেই দিনটা যাতে আসে, সকালবেলা উঠেই তোমরা আমার ব্লগ দেখতে পাবো, সন্ধ্যাবেলা না। পাশে থেকো, সাথে থেকো, আর কি বলবো। তো চলো, এখন একটা বাজে স্নান টান করে নিই। আজকে গিয়ে লেট হবেই আমার, উঠলাম তাড়াতাড়ি তাও লেট হয়ে গেল। আজকে আর ভ্যাকসিনটা দেওয়া হলো না আমার, কারণ এখনই বেলা হয়ে গেলো, কারণ এরপর আমাকে ব্লগ আপলোড দিতে হবে না, ব্লগ এডিটিং করতে হবে। তো তারপর চলো, বেশি কথা বলে লাভ নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখানেই 2 মিনিট হয়ে গেল। চলো স্নানটা করে আসি, টাটা। হ্যালো বন্ধুরা, আমার হয়ে গেছে স্নান, এবার আমি ঠাকুরকে পুজো দিয়ে খেতে বসবো। কেমন অন্ধকার অন্ধকার লাগছে না? ছোড়া একটা আছে, চলো পুজো করতে যাই। পুজো দেওয়া, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, তো এখন আমি খেতে বসে যাবো। তারপরে আবার এডিটিংটা আমার বাকি আছে, এডিটিং করতে বসতে হবে। চলো আমার কাণ্ড আমি তোমাদের কী বলবো, মানে আমি ভুলেই গেছি যে আমার ভাত গরম বসানো হয়নি। আমি এখন ভাত গরম বসাবো, তারপরে খাবো, মানে ভাবো, মানে মাথা আমার পুরো গেছে। খুব তাড়াতাড়ি পারবার হতে যাবো, এখন ভাত হচ্ছে ফুটছে, মানে ভাত মুম করে গেছে, আমি তো একটু গরম করবো, তো হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো দেখাই ভাতটার কি গরম হচ্ছে, এই যে গ্যাস। আমি বসে গেছি খেতে, তো এটা আমার লাঞ্চ। আমি চলে এসেছি অফিস থেকে, তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি, এই অফিস থেকে চলে এসেছি, এই সবে এলাম। আজকে অনেক লেট হয়ে গেছে, 9:15 বাজে। তো দাদামা আজকে এসছে রাত্রিবেলা, তো আসুক তোমাদেরকে দেখাবো, ভালো হচ্ছে। আজ চলে, আর একা একা থাকতে ভালো লাগে না, একদম একা ঘুমাতে তো বড্ড ভয় লাগে। কাল রাতে আমার এত ভয় লেগেছে, 2 ঘরে 2টো লাইট জ্বালিয়েছি, তারপরে যাতে আমি লাইট জ্বালে ঘুমাতে পারি না, এই লাইটটা অফ করে ওই লাইটটা জ্বালে শুয়েছিলাম ভোরবেলা অ্যালার্মে উঠিনি। আমি যে কাল কতবার রাত্রিবেলায় উঠেছি কি বলবো, এত ভয় লাগছে। তো লাস্ট তারপরে ভোরবেলা উঠে সব দরজা খুলেছি, তখন আমি নিশ্চিন্তে ভালো মতন ঘুমাতে পেরেছি। ভোরে আলো ফুটেছে, একা থাকি না কোনোদিন, নয় দিদিরা থাকে, নয় আমাদের পাশে বেটে অনেকটা কবিতা থাকে, কেউ না কেউ থাকে। পাট আজকে একটু চব্য করে এসেছি, আমি যে টেবিলে বসি ওই টেবিলে না পাটটা, মানে বুঝতে পারিনি, পাটটা স্লিপকে দাম করে একদম গেছে আর পাট একদম ফুলে গেছে। এসে তো বন্ধুরা দামন চলে এসছে, এখানে ছোলার ডালটা আমি গরম করছি, ওখান থেকে ছোলার ডাল, লুচি আর আলুর দম, এই যে আলুর দম নিয়ে এসছে, তো এইগুলো সব এক এক করে গরম করো, তারপরে আমি খেয়ে নেবো। এখানে মিষ্টি এনেছি ছোট আমাদের জন্য, রাতে ডিনার লুচি আলুর দম আর ছোলার ডাল আমি নিয়ে নিচ্ছি আর মিষ্টি। আর গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখানে আজকে ব্লগটা শেষ করলাম, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, প্লিজ করে দাও। আমার পাশে থেকে সাথে থাকো, এখানে ব্লগটা শেষ করলাম, গুড নাইট।